ওয়েস্ট বেঙ্গল জেল পুলিশে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা যারা ছেলেরা এবং মেয়েরা উভয় ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমরা wbpolice.gov.in ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকে তোমরা নোটিফিকেশনটা চেক করে নিতে পারছো। প্রথমেই তোমরা এই ওয়েবসাইটে যাওয়ার পর রিক্রুটমেন্ট সেল চলে যাবে। রিক্রুটমেন্ট সেল যাওয়ার পর তোমরা দেখবে এরকম একটা পোর্টাল ওপেন হচ্ছে, সেখান থেকে তোমরা রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন দ্য ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2023 এই অপশানে গিয়ে তোমরা গেট ডিটেলস এই অপশানে চলে যাবে। সেখান থেকে তোমরা যে নোটিফিকেশানটা আছে ইনফরমেশান টু অ্যাপ্লিকেশান এই অপশানে গিয়ে টোটাল নোটিফিকেশান তোমরা চেক করে নিতে পারছো। প্রথমেই দেখো তোমাদের যে সিট সংখ্যা আছে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। নেম অফ দ্য পোস্ট দেখো ওয়ার্ডার অ্যান্ড ফিমেল ওয়ার্ডার রয়েছে, তোমরা ছেলেরা মেয়েরা উভয় তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এছাড়া পে স্কেল রয়েছে, কত টাকা তোমাদের স্যালারি পেতে পারছো, তোমরা 22,700 থেকে 58,500 তোমরা স্যালারি পাচ্ছ। লেভেল 6 আছে তোমাদের এখানে। রিজার্ভেশন অফ ভ্যাকান্সি, তোমাদের ভ্যাকান্সিটা এখানে চেক করে নাও তোমরা। ভ্যাকান্সি যেমন রয়েছে, জেনারেলের জন্য তোমাদের 36টা সিট রয়েছে, সেক্ষেত্রে ছেলেদের রয়েছে 27টা আর ফিমেলদের আছে 9টা সিট রয়েছে। তোমাদের জেনারেল এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য তোমাদের 17টা সিট রয়েছে, আর জেনারেল এক্স সার্ভিসমেনের জন্য যে 4টে সিট রয়েছে, শিডিউল কাস্টের জন্য তোমাদের রয়েছে 18টা সিট রয়েছে, এরকম শিডিউল কাস্ট এক্সেম্পটেড ক্যাটাগরির জন্য 9টা সিট রয়েছে। এরকমভাবে তোমরা প্রত্যেকটা কাস্টের সিট এখান থেকে চেক করে নিতে পারছো। শিডিউল ট্রাইবের জন্য তোমাদের 5টা সিট রয়েছে, টোটাল তোমাদের কিন্তু সিট রয়েছে 130টা সিট রয়েছে। ছেলেদের ক্ষেত্রে 100টা সিট রয়েছে আর মেয়েদের ক্ষেত্রে 30টা তোমাদের সিট রয়েছে। ওকে, টোটাল ভ্যাকান্সি ইজ স্টেটেড অ্যাবোভ ইজ পিওরলি প্রভিশনাল অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। এই তোমাদের যে ভ্যাকান্সি আছে এটা তোমাদের চেঞ্জ হতে পারে। এছাড়া তোমাদের রয়েছে 10% অফ টোটাল ভ্যাকান্সি আর রিজার্ভ ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য 10% তোমাদের ভ্যাকান্সি রিজার্ভ রয়েছে। এরপর তোমরা এলিজিবিলিটি দেখে নাও তোমরা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ইন্ডিয়ান সিটিজেন তোমাদের হতে হবে, আর তোমাদের এজ কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের এজ থাকলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো 1-1-2023 অনুসারে। আর তোমাদের এসসি এসটি ওবিসি যারা আছো তোমাদের যে যেরকমভাবে তোমরা ছাড় পাও, যেমন এসসিরা এসটিরা তোমাদের 5 বছরের ছাড় পাবে, আর ওবিসিরা কিন্তু তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। ওকে, আর এক্স সার্ভিসম্যান যারা আছো তারা এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস যা আছে সেভাবে তোমরা কিন্তু ছাড় পাবে। এখানে নোট তোমাদের যেটা করা রয়েছে, তোমাদের এখানে ডেট অফ বার্থ রেকর্ডেড যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে তোমাদের যে ডেট অফ বার্থ লেখা রয়েছে সেটাই কিন্তু এস প্রুফ হিসেবে তোমাদের দেখা হবে। তোমাদের যদি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু তোমরা 1-1-22 পরে তোমাদের রিনিউয়াল করতে হবে। 1-1-22 আগে যদি তোমাদের রিনিউয়াল থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের গ্রান্টেড করা হচ্ছে না, তোমরা 1-1-22 পরে কিন্তু ওবিসি সার্টিফিকেটটা রিনিউয়াল করে নেবে। ওকে, এরপর তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান চেক করে নাও, মাধ্যমিক পাস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, অ্যাকুইজিশন অফ কম্পিউটার লিটারেসি, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট অফ কম্পিউটার লিটারেসি ইস্যু বাই রিকগনাইজড ইনস্টিটিউট। তোমাদের কম্পিউটারের যে লিটারেসি সার্টিফিকেট আছে তোমাদের রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের পাস করতে হবে, ঠিক আছে। আর মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। তোমাদের ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেট যারা আছো তোমাদের গোর্খা আর হচ্ছে গারো হিলস বা রাজবংশী এরা বাদে এবং সিউল ট্রাইব এরা বাদে তোমাদের কিন্তু 167 মিটার তোমাদের হাইট লাগবে, যাতে তোমাদের 78 থেকে 83 মিটার তোমাদের চেস্টটা ফুলাতে হবে, এক্সপ্রেশন করতে হচ্ছে। তোমাদের ডিজারেবল হাইট রেঞ্জ যেটা আছে প্রপোর্শনাল টু হাইট অ্যাজ পার মেডিকেল স্ট্যান্ডার্ড যেরকম আছে সেরকমভাবে তোমাদের হাইটের সঙ্গে তোমাদের ওয়েটটা সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। ওকে, আর তোমরা যারা গোর্খা আছো রাজবংশী আছো সিরিল ট্রাইব আছো তোমাদের জন্য কিন্তু 160 সেমি তোমাদের হাইট লাগছে, আর তোমাদের চেস্ট কিন্তু 76 সেমি যেটা এক্সপেনশন করে 81 সেমি তোমাদের করতে হবে। ওকে, এছাড়া ফিমেলদের জন্য তোমাদের হাইট লাগবে 160, তোমার যারা জেনারেল আছো আর তোমাদের যাদের গোর্খা আছো রাজবংশী আছো বা সিল ট্রাইব আছো তোমাদের জন্য 152 তোমাদের হাইট লাগছে, আর তোমাদের ওয়েটটা মেডিকেল স্ট্যান্ডার্ডে যেরকম আছে তোমাদের সেরকমই কিন্তু থাকতে হবে, ওয়েটের সঙ্গে হাইটের সামঞ্জস্যপূর্ণ থাকতে হচ্ছে। তোমরা সেই চার্টটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, যে রেশিওটা আছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে। 152 সেমি যদি হাইট হয় তোমাদের মেয়েদের ক্ষেত্রে 44 থেকে 57 তোমাদের হচ্ছে ওয়েটটা লাগছে, সেরকম তোমাদের দেখো 162 যদি তোমাদের হাইট হয় সেমি তাহলে তোমাদের কিন্তু 53 থেকে 66 ছেলেদের লাগবে ওয়েট আর 49 থেকে 62 লাগবে মেয়েদের ক্ষেত্রে। তোমাদের এরকম যার যেরকম হাইট আছে তোমরা এখান থেকে কিন্তু চেক করে নেবে তোমাদের কতটা ওয়েট দরকার। ওকে,
তোমরা মেথড অফ রিক্রুটমেন্ট তোমরা এটা চেক করে নাও। তোমাদের কিন্তু প্রথমে কম্পিটিটিভ রিটেন এক্সাম হবে 90 মার্কের, তারপর তোমাদের কিন্তু পিএমটি হবে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হচ্ছে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তোমার কোয়ালিফাই নেচার এগুলো তোমাদের পাস থাকলেই কিন্তু হচ্ছে, আর এরপর তোমাদের ইন্টারভিউ হবে। ওকে, এরপর তোমাদের রিটেন টেস্ট হবে 90 মার্কের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের পরে তোমাদের 25 মার্ক থাকবে, 25টা কোয়েশ্চেন থাকছে, আর ইংলিশের পরেও তোমাদের 25 মার্ক থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে, তোমাদের ম্যাথামেটিক্সের জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 20টা কোশ্চেন, 20 মার্ক, রিজনিং থাকবে 10টা কোশ্চেনের জন্য 10 মার্ক, আর কম্পিউটার লিটারেসির জন্য থাকবে 10টা কোশ্চেন, 10 মার্ক তোমাদের থাকছে। ওকে, তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু প্রত্যেক কোশ্চেনের জন্য তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, তোমাদের 1/4 অফ দ্য অ্যালোটেড মার্ক ইন পার্টিকুলার কোশ্চেন উইল বি ডিডাক্টেড ইজ রং অ্যান্সার, প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমাদের 0.25 করে তোমাদের কিন্তু মাইনাস করা হবে, ওকে, যদি তোমরাও কোনো রকম ভুল করো। আর এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে, যেখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদের কিন্তু ইলেকট্রনিক মেশিনের দ্বারা তোমাদের কিন্তু তোমাদের যে মেজারমেন্টটা করা হচ্ছে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফর ওয়াডার মেলদের জন্য তোমাদের 1600 মিটার রান তোমাদের থাকছে, যেখানে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হচ্ছে, আর ফিমেলদের জন্য তোমাদের 400 মিটার রান তোমাদের থাকবে, যেটা তোমাদের 1 মিনিট 50 সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। পিএমটি পিইটি শুধুমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার, শুধুমাত্র পাস করতে হবে তোমাদের। এরপর তোমাদের ইন্টারভিউ থাকছে 10 মার্কের, তোমরা যারা পিএমটি আর পিইটি কোয়ালিফাই করছো তারা কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা ডাক পাচ্ছ। এই ইন্টারভিউতে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস সম্বন্ধে তোমাদের জিজ্ঞাসা করা হবে। দ্য ইন্টারভিউ বোর্ড উইল অলসো টেস্ট নলেজ অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, তোমাদের এই সম্বন্ধেও তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে, ওকে। আর তোমাদের মার্ক অফ টেন তোমরা রিটেন টেস্টে যা পাবে আর হচ্ছে ইন্টারভিউতে যা পাবে সেই নাম্বার তোমাদের যোগ করে এই মেরিট লিস্ট প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি প্রিপেয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তোমরা রিটেন টেস্ট আর ইন্টারভিউতে যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতেই তোমরা কিন্তু শর্ট লিস্টেড হবে, ওকে। তারপর তোমাদের ক্যারেক্টার ভেরিফিকেশন হচ্ছে, তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হচ্ছে, ওকে। এবার তোমরা চেক করে নাও তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা 6/8/2023 তারিখ থেকে তোমাদের 26/8/2023 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেটে তোমাদের সার্ভার প্রবলেম করে, যার জন্য তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমরা কিন্তু লাস্ট ডেটের আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, ওকে। অ্যাপ্লিকেশন ফিটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি রয়েছে এখানে। তোমরা যারা অল ক্যাটাগরি আছো, তোমরা জেনারেল আছো, তোমাদের কিন্তু 200 টাকা করে লাগছে, আর প্রসেসিং ফি 20 টাকা, টোটাল ফি লাগছে কিন্তু 220 টাকা। যারা শিডিউল কাস্ট আছো তাদের জন্য রয়েছে শুধুমাত্র 20 টাকা, শিডিউল ট্রাইবের জন্য তোমাদের কিন্তু 20 টাকা। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব বাদে প্রত্যেকের কিন্তু তোমাদের 220 টাকা করে তোমাদের ফর্ম ফিল আপে লাগছে, ওকে। এরপর তোমরা দেখে নাও কোন ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, prb.wb.gov.in অথবা তোমরা wppolice.gov.in অথবা wbcorrectionalservice.gov.in, এই 3টি ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। এরপর তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের কিন্তু টোটাল যে ফর্ম ফিল আপটা কি করে করতে হয় স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো, তোমরা সেভাবে দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারছো, ওকে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।